এটা সম্বন্ধে আমি ডিটেলস বলতে চাই না, তবে এটা একটা প্রভাকাণ্ড। এখানে আমি আপনাকে বলি, এখানে পরিবহন কোম্পানি টু পরিবহন কোম্পানি কিছু কিছু আছে, কিছু কিছু সংস্থা আছে, তারা কম্পিটিশনে আইসা দেখা যায় ইউটিউবে বিভিন্নভাবে ব্যবসায়িক কম্পিটিশনে আইসা তারা অন্যের পরিবহন সম্বন্ধে অনেক কিছু করে দেয়। আপনারা যা দেখবেন আমার অফিস মহাখালীতে, ওখানে গিয়ে দেখবেন যে 24 ঘন্টা 24 আওয়ার্স জিপিএস নিয়ে ছেলেরা বসে আছে, কাজ করতেছে, এবং গাড়ি কোথায় চলতেছে, ওই গাড়িতে কোন কন্ডাক্টর, কোন ড্রাইভার, টিকিট কাটার সাথে সাথে তার সব টেলিফোন নম্বর এখানে রেকর্ড হচ্ছে, সাথে সাথে গতি যেটার গতি বেশি সেটা এখানে গতি উঠতেছে, এখান থেকে সুপারভাইজারকে ফোন করা হচ্ছে, সে যদি না শুনতেছে স্টেশনে যাওয়ার সাথে সাথে ড্রাইভারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা কীভাবে নিয়ন্ত্রণ করি, এবং 24 আওয়ার্স হটলাইন দেওয়া আছে। আপনাদেরকে নিমন্ত্রণ থাকলো আমাদের মহাখালী এনা ট্রান্সপোর্ট অফিসে নিচে গিয়ে দেখবেন আমরা জিপিএসের মাধ্যমে কীভাবে নিয়ন্ত্রণ করতেছি, এটা মুখের কথা না। সুতরাং এগুলো প্রভাকাণ্ড। স্পিড গভর্নর কন্ট্রোল করা, স্পিড গভর্নর কন্ট্রোল করে রাখা যায় না। স্পিড গভর্নর আমি প্রথমে স্পিড গভর্নর কন্ট্রোল করছি, ওখানে একটা স্ক্রু আছে, ওটাকে যখন কমানো হয় তখন স্পিড গভর্নরটা স্পিডটা কমায়, এক্সেলেটরটা ওই জায়গায় যা আটকা পড়ে, এরপর দেখা গেলো ওটা ভেঙে ফেলে, তারপর যেখানে স্পিড যেখানে গভর্নর যেখানে সেখানে আমি এটাকে একটা নির্দিষ্ট মাপ দিয়ে 80 কিলোতে এনে ওয়েল্ডিং করে দিলাম। ওয়েল্ডিং করে দেওয়ার পর এগুলো আমি নিজে বসে ইঞ্জিনিয়ার দিয়ে করাইছি, ওয়েল্ডিং করে দেওয়ার পর দেখা গেলো ড্রাইভাররা ওটাকে ভেঙে ফেলে এভাবে। তারপরে ওটার মধ্যে একটা স্টেনলেস স্টিলের বক্স বানাইলাম, বক্স বানিয়ে যেন ওটাকে গভর্নরের হাত দিতে না পারে সেটাকে কভার করে ওয়েল্ডিং করে দিলাম, ওয়েল্ডিং করে সকল গাড়িতে, এবং এখানে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম। তারপর দেখা গেলো ওটা ভেঙে ফেলে, তো সর্বশেষ জিপিএস সিস্টেমে চলে গেলাম। জিপিএস সিস্টেমে যে এখন সাকসেস, এবং আমাদের ট্রেনার আছে যেটা সব সময় সব ড্রাইভারদেরকে ট্রেনিং দিয়ে যাচ্ছে, বিভিন্ন স্টপেজে ট্রেনিং দিচ্ছে, আমরা সেই কাজটা করতেছি জিপিএসের মাধ্যমে নিয়ন্ত্রণ করতেছি। এভাবে যদি সবাই করে তাহলে আমার মনে হয় এটার নিয়ন্ত্রণ হবে। আর সবচেয়ে যেটা গুরুত্ব, হাইওয়েতে যদি স্পিডটাকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়, গতি নিয়ন্ত্রণ করলে দুর্ঘটনা কমে আসবে। হাইওয়ে পুলিশ যদি রাস্তায় যদি তাদের গতি যদি কঠোরভাবে নিয়ন্ত্রণ করে, কঠোরভাবে, যেমন আমাদের আমার কোম্পানিতে আমি জিপিএসের মাধ্যমে গতি নিয়ন্ত্রণ করতেছি, আমরা সকল গাড়িতে, যেমন আমার কোম্পানিতে সকল গাড়িতে আমরা জিপিএস লাগিয়েছি, এবং জিপিএস লাগিয়ে সেন্ট্রালি আমরা জিপিএস দিয়ে দেখতেছি কোন গাড়ি কত স্পিডে চলতেছে, আমরা নিয়ন্ত্রণ করতেছি জিপিএসের মাধ্যমে আমার ট্রান্সপোর্ট কোম্পানিতে এরা ট্রান্সপোর্টে। তো আমি মনে করি এখন প্রবলেমটা কোন জায়গায়, একটা গাড়ি চলে যাচ্ছে 120 কিলো স্পিডে, এখন আমি যদি 80 কিলো স্পিডে চালাই বা 90 কিলো স্পিডে চালাই, অনেক সময় যাত্রীরা তখন বলে যে তোমাকে সব গাড়ি পাস করে চলে যাচ্ছে কেন। আমি বলতে চাই গতি নিয়ন্ত্রণ থাকলে পরে দুর্ঘটনা কমে আসবে, গতি যদি নিয়ন্ত্রণ থাকে। আর সেই গতি নিয়ন্ত্রণ করার জন্য একমাত্র উপায় হলো যে হাইওয়ে পুলিশ যদি এই জায়গায় কঠোর হয় যে কোনো দ্রুতগতির সম্পন্ন গাড়ি যদি রাস্তায় চলতে না দেয়, তাহলে আমার মনে হয় গতি নিয়ন্ত্রণ থাকলে দুর্ঘটনা নিয়ন্ত্রণ থাকবে।